দিনের সাজেক থেকে রাতের সাজেক আরো সুন্দর, দূরের আলোগুলো মিটিমিটি করে জ্বলে, এটা খুবই ভালো লাগছে। এখানে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। সাজেকের স্পেশাল বাসার চা সাজেকে এসে খাইলাম। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ার পর নেমে আসে রাতের আঁধার, আর তখনই নিয়ন আলোয় রূপ বদলায় রাতের সাজেক। রংবেরঙের আলোয় নিজেদের ফ্রেমবন্দি করে নেন পর্যটকরা। দোকানগুলোতে বারবিকিউ চোলায় বসানো হয় মুরগি, কোথাও বাঁশের চোঙায় রান্না করা হয় ব্যাম্বো চিকেন, ফিশ ও বিরিয়ানি। গিটার বাজিয়ে পাহাড়ি সুরে গানের মাধ্যমে এই অনাবিল মুহূর্ত মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীরা। ঘোরাঘুরি ও খাওয়ার ফাঁকে ফাঁকে সেই গান উপভোগ করেন পর্যটকরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হেলিপ্যাডের পাদদেশে স্ট্রিট ফুডের দোকানগুলোতে ভিড় জমান ভোজনরসিক পর্যটকরা। খানতারা, বাঁশের চা, বিনি চালের জিলাপি, ফিশ ফ্রাই সহ বাহারি পদের মুখরোচক খাবার, এসব খাবার আর রাতের সাজেকে মুগ্ধ পর্যটকরা। বেচা বিক্রিও ভালো হওয়ায় খুশি দোকানদাররা। দিনের সাজেকের থেকে রাতের সাজেক আরো সুন্দর, দূরের আলোগুলো মিটিমিটি করে জ্বলে, এটা খুবই ভালো লাগছে। এখানে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। সাজেকের স্পেশাল বাসার চা সাজেকে এসে খাইলাম, আমরা খুব ভালো লাগছে, সুস্বাদু। স্ট্রিট ফুডগুলো যে এত সুন্দর পাবো এখানে, আমরা এটা কখনো কল্পনা করতে পারিনি। পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা তৈরি হচ্ছে। মোমো বিক্রি করি, চাষলিক আছে মুরগির, দেশি মুরগির চিকেন অন্তর আছে, চিকেন রোল আছে। 500 টাকা খরচ যাবে, 1000 টাকা থাকবে। এদিকে দুর্গম এলাকায় সাজেকে এমন পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়ী সমিতির নেতা। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ দুর্গম এলাকাতে এসে যে সাজেক তৈরি করে দিয়েছেন। সমিতির তথ্য মতে সাজেকে 20টি স্ট্রিট ফুড ও 40টি হোটেলে কর্মসংস্থান হয়েছে 900 স্থানীয়র। সময় সংবাদ, রাঙ্গামাটি।